বরিশালে ইংরেজি বছরের প্রথম দিন করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। আপাতত দেওয়া হচ্ছে সম্মুখ সারির যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের। ইতিমধ্যে 1,700 মানুষ বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশন করেছে। আপাতত 2,000 বুস্টার ডোজ রয়েছে কর্তৃপক্ষের হাতে। পর্যায়ক্রমে অন্যান্যদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার 1 জানুয়ারি সকাল 10টায় নগরীর শহীদ আব্দুর রব সেনিয়াবাদ জেলা স্টেডিয়ামে করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। এ সময় শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডাক্তার HM সাইফুল ইসলাম প্রথম বুস্টার ডোজ গ্রহণ করেন। পরে BCC-র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ সহ অন্যান্যরা বুস্টার ডোজ দেন। বুস্টার ডোজে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন প্রথম টিকা গ্রহণকারী সেবা টিম পরিচালক ডাক্তার HM সাইফুল ইসলাম। তিনি বলেন, 6 মাস পর করোনা টিকার ইমিউনিটি কমে থাকলে এই সময়ে বুস্টার ডোজ নিলে করোনার ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। মানুষ কেন এই বুস্টার ডোজটা নেবে? মানুষ এই জন্য যে বুস্টার ডোজ নেবে যে আমরা অ্যান্টিবডি আমরা যে ডোজ দিয়ে থাকি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ, আসলে আপনার ইমিউনিটি গ্রো করে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই যায়। আমরা করোনার টিকার মাধ্যমে করোনার ভ্যাকসিনের মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই, এই বাড়ানোটা একটা নির্দিষ্ট সময় পরে আবার কমে যেতে থাকে। সেই ক্ষেত্রে 6 মান্থ পরে এটা ডিক্লাইন করে, নিচের দিকে নামতে থাকে, যেহেতু আমাদের ইমিউনিটি নিচের দিকে যেতে থাকে। সেই ক্ষেত্রে করোনা যেহেতু আবার বিভিন্ন সংক্রমণ হচ্ছে, এখন নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, এইগুলো যাতে আবার পুরো সংক্রমণ হয়ে আমাদেরকে প্রতিকারণ দিকে, অর্থাৎ আমাকে দিকে না যেতে দিতে পারে, সেই কারণে আমাকে এটা সবাই দেওয়া উচিত বলে আমি মনে করি। সরকারি নির্দেশনা অনুযায়ী ষাটোর্ধ্ব সকল নাগরিক ও সম্মুখ সারির যোদ্ধারা বুস্টার ডোজ পাচ্ছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু। সাথে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করেছে। আমরা 2,000 ডোজ হাতে নিয়ে কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে 1,700 মেসেজ আমরা পাঠাতে সক্ষম হয়েছি। আমরা বুস্টার ডোজ আজকে থেকে শুরু হলো, এটি চলমান থাকবে এবং ইতিপূর্বকার আমরা দ্বিতীয় ডোজ যেভাবে সফলতার সাথে শেষ করেছি, আমরা আশা রাখি বুস্টার ডোজের ক্ষেত্রেও সে বিষয়ে কোনো ব্যাখ্যা হবে। আমরা মোটামুটি ক্যাটাগোরাইজ করছি যে সিনিয়র সিটিজেন যারা অ্যাবভ 60 তারা আগে পাবে, সম্মুখ সারি যারা যোদ্ধা কোভিডের তারা পাবে, তারপরে স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং জনপ্রতিনিধিরা যারা আছেন তাদেরকে ক্যাটাগোরাইজিংয়ের মাধ্যমে আমরা এই কর্মসূচিটি সম্পন্ন করতে চাই। জেলা স্টেডিয়াম ছাড়াও নগরীর জেলা পুলিশ হাসপাতাল এবং বাংলাবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেওয়া হচ্ছে করোনার বুস্টার ডোজ টিকা।